বলুন ম্যাডাম। ওই মেয়েটাকে খুঁজে বের করেছো? ওই তো খুঁজে বেড়াচ্ছি ম্যাডাম। এই একই জবাব যদি আরো কদিন দাও তাহলে তোমাকেও কিন্তু এরপর লোকে খুঁজে বেড়াবে। শিগগিরই ওই মেয়েটাকে খুঁজে আমার সামনে ধরে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। अरे बाप रे हमें देरी हो गई। सॉरी सर एक लेट हो गेलो। बसो। सॉरी सर। হঠাৎ এই মিটিং অ্যারেঞ্জ করেছি বলে এই মিটিংকে ঘিরে তোমাদের সকলের মনেই একটা টেনশন আছে। স্পেশালি অর্জুনই সবচেয়ে বেশি টেনশনে আছে। ইয়েস স্যার। তোমরা সকলেই খুব ভালো করে জানো যে লাস্ট 20 বছর ধরে আমাদের কনস্ট্রাকশন কোম্পানি এই স্টেটের বেস্ট 5 কোম্পানির মধ্যে একটা ছিল, কিন্তু এই বছর এখানে একটা পরিবর্তন হয়েছে। কি বলছেন স্যার? এই রকম পরিবর্তন হবে বলে আমি একবারও ভাবিনি। এটার একমাত্র কারণ হলো অর্জুন। কংগ্রেটস অর্জুন। স্যার আমি যে পরিবর্তনের কথা বললাম সেটা খুব ভালো অর্জুন। আজ অবধি আমরা টপ 5 থাকতাম আর আজ আমরা নাম্বার 1 হয়েছি। এই বছর আমাদের কোম্পানি স্টেট লেভেলে 1 নম্বর হয়েছে। এই কারণের জন্য আমি আগেই বললাম অর্জুনের ক্ষমতা আর পরিশ্রম। থ্যাংক ইউ স্যার। এই বছর এত ভালো লাভ হওয়ার জন্য আর নাম কামানোর জন্য যে 3টে বিল্ডিং রয়েছে আর সেই বিল্ডিংগুলোর কনস্ট্রাকশন প্ল্যান অর্জুনের তৈরি। কংগ্রেচুলেশন অর্জুন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন অর্জুন। থ্যাংক ইউ স্যার। প্রত্যেক বছরই আমাদের কোম্পানির উন্নতির কারণ হওয়া স্টাফকে অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, তাই এই বছর দ্য অ্যাওয়ার্ড গোজ টু অর্জুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আর একটি আনন্দের খবর আমি তোমাদের সবাইকে দিতে চাই। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মল আমাদের এখানে তৈরি হওয়ার কথা। ওয়াও। ওটার কনস্ট্রাকশনও করবে আমাদের কোম্পানি। এই প্রজেক্ট প্ল্যানিং এর সব কিছুর দায়িত্ব আমি অর্জুনকে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রেটস অর্জুন। থ্যাংক ইউ। ডু ইট ওয়েল। All the best, Arjun. Thank you, sir. হে ভগবান, গরিবদের জন্য টাকা জমানোর বাক্স ওটা, ওটা যে করেই হোক যেন রবি ওর কাছ থেকে নিয়ে আসে। সব যেন ভালো হয় ভগবান। কি ব্যাপার, রবি যাতে বাক্সটা নিয়ে ফেরে তার জন্য প্রার্থনা করছো? নো চান্স, রবি খালি হাতেই ফিরে আসবে। তোমার মনস্কামনা কখনো পূর্ণ হবে না। রবি চলে এসেছে। কি ব্যাপার রবি, ওই লোকটা পালিয়ে গেল তো? আমি তো বলেইছিলাম ওকে ধরতে পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না রবি, ছেড়ে দাও। কি করে ছাড়বো বলো তো?
হরে বাবা, এখানে চলে এসে। এই এই দাঁড়া বলছি, জ্যোতিষে যে মানুষকে ঠকাতে বেরিয়েছো। কি করছো কি করছো ভাই? আমি কিন্তু মুখ দেখে সব ভবিষ্যৎ বলে দিতে পারি। মুখ দেখে ভবিষ্যৎ বলি, একবার উপর দিকে তাকাও দেখি। মুখটাও থাকা উচিত নয়, জ্যোতিষ চর্চাও করা উচিত নয় তোমার। খুশিতে রক্ত বার করে দিল। থ্যাংক ইউ রবি। আচ্ছা, তুমি যেমনটা বলেছিলে তেমনটা তো আমি করে দিলাম। এবার তোমার মনস্কামনা পূর্ণ হবে তো? নিশ্চয়ই হবে। আচ্ছা, তুমি মন থেকে কি চেয়েছিলে? আমি আমার ভালোবাসার সাকসেস চেয়েছিলাম। কি চেয়েছিলে বলো? আমি যা চেয়েছিলাম সেটা পেয়ে যাবো বললে তো? ওটাই অনেক আমার জন্য। আমি কি চেয়েছিলাম সেটা অন্যদিন বলবো। নিশ্চয়ই হবে বললে তো? ওটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস লক্ষ্মী। এ কি রবি, রক্ত কেন এত? ও এটা আসলে ওই জ্যোতিষকে আমি উচিত শিক্ষা দিয়েছি তো, তাই আমার হাতেও সামান্য লেগেছে। কি রবি তুমি? আরে এদিকে এসো লক্ষ্মী। রবি, ব্যথা করছে? যতবারই ভাবি ওকে রবির কাছে যেতে দেব না। ততবারই ওর ভাগ্যের জোরে বেঁচে যায়। আরে দিদি, তুমি আবার কেন এইসব কাজ করতে যাচ্ছো? কেন, আমি তোমাকে সাহায্য করতে পারি না? সারাদিন দোকানে কাজ করে এসে আবার আমাকে সাহায্য করছো? যাও যাও, শরীর রেস্ট নাও। পূর্ণিমা দিদি, পছন্দের কাজ করার সময় কিসের রেস্ট? তুমি কি এটা জানো না? পছন্দের কাজ করবে, যাও সরো সরো না। কেন, তোমাকে সাহায্য করার সাথে সাথে তোমার কিছু রান্নাও শিখে নেব ভাবলাম। শিখতে দিচ্ছ না তো, খুব চালাক আছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমাকে এত তেল দেওয়ার দরকার নেই, আমি জানি তুমি খুব ভালো রান্না করতে পারো। পূর্ণিমা দিদি, সব মেয়েদের তাদের মায়েরাই রান্না শেখায়, কিন্তু আমাকে আমার দাদুই রান্না শিখিয়েছে, আর ওই দিয়ে আমি একটু টুকটাক রান্না করে দিই। দিদি তুমি এত কথা বলো না, তুমি দারুণ রান্না করো। তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো, দেখতে গেলে মেয়েদের থেকে ছেলেরাই বেশি ভালো রান্না করে, কিন্তু সেটা ওরা বুঝতে দেয় না। আমরা যদি জানতে পারি তাহলে ওদের দিয়ে রোজ রান্না করাবো। তাই জন্য আমাদের গ্রামে কত মেয়েকে তাদের দিয়ে রান্না করাতে দেখেছি। যা ইচ্ছা করি না কেন, এই ভাগ্য লক্ষ্মীকে সব সময় আমি হাসি মুখে থাকতে দেখেছি, কি যে করা যায়। আর ওরা করলে রান্নার দারুণ স্বাদ হয়। আই ভাগ্য লক্ষ্মী, হ্যাঁ এদিকে এসো। এক মিনিট দিদি। ডাক্তার দিদি আবার কেন মেয়েটাকে ডাকলো বুঝতে পারছি না, যাই গিয়ে দেখি। বলুন ম্যাডাম। আমার পা টিপে দাও। কথাটা কানে যায়নি তোমার? হাঁ করে দাঁড়িয়ে না থেকে পা টিপে দাও আমার। কি ডাক্তার দিদি, তুমি আবার ওকে কেন পা টিপে দিতে বলছো? আমি তো আছি, আমি তোমার ভালো করে পা টিপে দিচ্ছি। দিদি আমি তোমাকে দেখেছি, যাও গিয়ে নিজের রান্নার কাজ করো। আরে কি গো তুমি, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। দিদি আমি দেখে নিচ্ছি বললাম তো। শুধু দেখানোর জন্য টিপতে হবে না, ভালো করে আমার পাটা টিপে দাও। ঠিক আছে ম্যাডাম।